কার্টুনিস্ট মুস্তাক আহমেদ, উনি হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অধীনে গ্রেফতার হয়েছিলেন একটা কার্টুন আঁকার অপরাধে বা কার্টুনে ক্যাপশন দেওয়ার অপরাধে। যারা খবর ফলো করেন পলিটিক্যাল বা এই ধরনের তারা জানেন, রাইট? বছরখানেক উনি জেল খাটলেন, ওনার জামিন দেয়া হচ্ছিল না। বাংলাদেশে খুনি সন্ত্রাসীদেরকে জামিন দেওয়া হয়, দাগি খুনিদেরকে হচ্ছে ক্লেমেন্সি দেওয়া হয়, পার্ডন দেওয়া হয়, রাষ্ট্রপতির প্রধানমন্ত্রী পার্ডন করে দেন। আমরা দেখছি যে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান ডকুমেন্টারিতে, রাইট? সো সেখান থেকে তারা যদি অস্বীকার করার চেষ্টা করতেছে যে এরা প্রাইম মিনিস্টারের ম্যান না অথবা প্রাইম মিনিস্টারের সাথে এদের কোনো লিঙ্ক নাই, কিন্তু এরাই যে প্রাইম মিনিস্টারের ম্যান। প্রাইম মিনিস্টারের ম্যান হইলে যে আপনার খুন গুম করে আপনি মানে মাফ পাবেন, আপনাকে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আপনাকে ক্ষমা করা হবে, আপনাকে আসা যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে। আর আপনি যদি প্রাইম মিনিস্টারের ম্যান না হন তাইলে হচ্ছে একটা কার্টুন আঁকার অপরাধে আপনি জামিন পাবেন না। আপনি ওই যে মুস্তাক আহমেদ, উনি মারা গেছেন পুলিশি হেফাজতে। তো পুলিশি হেফাজতে মারা গেছে মানে পুলিশ রেসপন্সিবল, পুলিশ নিডস টু ডু সাম অ্যান্সারিং এখানে। তো সেইখানে উনি যেই কারণে উনি ইয়ে হলেন সেটাকে আমরা একটু দেখি। যেই কারণে উনি গ্রেফতার হলেন জামিন ছাড়া, এত বড় অপরাধ জামিন ছাড়া গ্রেফতার, তার মানে উনি অনেক মারাত্মক ক্রাইম করছে, মানে খুন গুমের চেয়ে বড় ক্রাইম করছে, রাইট? সো আই এম এক্সপেক্টিং টু সি যে ওনার অপরাধটা হচ্ছে একাধিক খুন, একাধিক ধর্ষণ, রাষ্ট্রদ্রোহিতা, এসপিওনেজ মানে হয়েছে বিদেশি শক্তির সাথে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, এই এরকম অনেক কিছুর কম্বিনেশন হবে, রাইট? সো দেখি তুমি কি এই যেটা হয়েছে সেই কার্টুনটা। আমি চৌধুরী নাফিজ সারাফাত, জানি ব্যাংক খাওয়ার ধারা পাথ, দ্যাটস ইট। শুধুমাত্র এই কারণে, এটার কারণে উনি এক বছর ধরে জামিন পাচ্ছেন না, মানে বুঝলাম না। বাংলাদেশের খুনিরা প্রধানমন্ত্রীর ক্লিমেন্সি পায় আর রাষ্ট্রপতির ক্লিমেন্সি পায়, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছ থেকে ইম্পিউনিটি পায়, আর উনি এটার কারণে এক বছর ধরে। এবং উনি ওই যে নাফিজ সারাফাত যারকে নিয়ে কার্টুন লিখছেন, উনিও কিন্তু প্রধানমন্ত্রীর লোক, দেখেন প্রধানমন্ত্রীর সাথে খুব ঘনিষ্ঠ লোক। তো এখন তারা হচ্ছে ডিট্যাচ করার, ডি অ্যাসোসিয়েট করার চেষ্টা করবে চেলারা মিলে, যে না প্রধানমন্ত্রীর সাথে ওনার কোনো সম্পর্ক নাই, প্রধানমন্ত্রীর সাথে সেনাবাহিনী সেনাপ্রধানের কোনো সম্পর্ক নাই, এরা কেউ প্রধানমন্ত্রীর লোক না, বলে আস্তে করে প্রধানমন্ত্রীকে সেভ করার চেষ্টা করবেন। কিন্তু একটা মজার ব্যাপার কি জানেন, বাংলাদেশের যত অন্যায়কারী দুর্নীতিবাজ রাঘব বোয়াল যত দেখবেন, ধরা যদি কোনো কারণে পড়ে ওরা, সবার প্রধানমন্ত্রীর সাথে একটা করা ছবি আছে, খুব ঘনিষ্ঠ ছবি, মানে প্রধানমন্ত্রীর সাথে ইন্ডিভিজুয়াল লেভেলে ছবি তোলার তো সবার ক্যাপাসিটি নেই। আপনি আমি তো আরও 100 বছর হলো একা কি প্রধানমন্ত্রীর সাথে ছবি তোলার যোগ্যতা অর্জন করতে পারবো না, রাইট? যোগ্যতা তো এরা সকলে প্রধানমন্ত্রীর লোক আর কি। হ্যাঁ, তো প্রধানমন্ত্রীর লোকদেরকে নিয়ে যদি এরকম একটা সামান্য কার্টুন আঁকলো, জামিন ছাড়া জেল, এবং হইতেছে শেষ পর্যন্ত পুলিশি হেফাজতে মারা যেত। সো এটা বাংলাদেশের বাস্তবতা, এতক্ষণ এটা নিয়ে কথা বলার কিছু না, আমরা সকলেই জানি বাংলাদেশ তো স্বাধীন রাষ্ট্র না, বাংলাদেশ হচ্ছে পরাধীন রাষ্ট্র। যাক, সেটা গেল। আমি যে কারণে কথা বলতে বসছি বা চাচ্ছি সেটা হচ্ছে, খুব ইন্টারেস্টিং একটা খবর আমার চোখের সামনে পড়লো, সেটা হচ্ছে যে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূতদের মধ্যে ইউরোপ আমেরিকার 13 জন রাষ্ট্রদূত মিলে একটা জয়েন্ট স্টেটমেন্ট দিচ্ছে। ও মাই গড, এটা হিউজ ব্যাপার। মানে আমি খবরটা দেখে আমি শুয়ে শুয়ে, মানে একটু সারাদিন আজকে মিটিং টিটিং ছিল, মিটিং টিটিং শেষে একটু শুয়ে ফোনটা হাতে নিয়ে ঢুকেই দেখি এইটা দেখে। আমি আমার এই এপিসোডটা করার কোনো ইচ্ছা ছিল না, কমেন্টও করছেন একজন করার জন্য, কিন্তু আমার করার কোনো আগ্রহ ছিল, কত বলবো একই কথা, রাইট? এগুলো সব এপিসোড এসব আলোচনা উঠে আসে। এই খবরটা দেখে আই কুডন্ট বিলিভ মাইসেলফ, যে মানে কি মুস্তাক আহমেদের একজন লোক, সাধারণ নাগরিক, ওনার মৃত্যুতে 13 জন জয়েন্ট সিগনেচার অ্যাম্বাসাডর, মানে ঘটনা কি কি হইতেছে, কি হোয়াটস হ্যাপেনিং। তারপর খবরটা পড়লাম, জয়েন্ট স্টেটমেন্টটা পড়লাম, এই কারণে এটা নিয়ে কথা বলতে বসছি না। এখানে কথা শুরু করার আগে একটা পয়েন্ট একটু মেক করি, সেটা হচ্ছে যে অ্যাজ ইউ গেস প্রবাবলি নো, আই এম নো ফ্যান অফ উইশফুল এক্সপ্লেনেশন, রাইট? এই ধরনের আভ্যন্তরীণ রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতির এই ধরনের অতীতে দেখাইছি বা ফেসবুকে লেখালেখি করছি, যারা একটু রাজনৈতিক বোদ্ধা, এনারা ওভার এক্সপ্লেন করে ফাটায় ফেলেন। হ্যাঁ, মানে উইশফুল এক্সপ্লেনেশন, ওভার এক্সপ্লেনেশন নট নেসেসারিলি উইশফুল এক্সপ্লেনেশন, যেভাবে ব্যাখ্যা করলে নিজের পক্ষে আসে, উল্টায় ফেলতেছে, পাল্টায় ফেলতেছে, সরকার ফালাই দিচ্ছে, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সিআইএ মিলে প্ল্যান করতেছে, এই সেই ওভার এক্সপ্লেনেশন, উইশফুল এক্সপ্লেনেশন দিয়ে ফাটাইয়া ফেলে, রাইট? এর কোনোটাই তো কারেক্ট হয় না, রাইট? এবং আমি এগুলোর এগেনস্টে সবসময় আমার এক্সপ্লেনেশন দিয়ে আসছি, এবং একটু টোন ডাউন করে আমি আমার এক্সপ্লেনেশনটা দিয়ে, অ্যাকচুয়ালি টোন ডাউন করে না, আমার কাছে যেটা মনে হয় রিয়েল এক্সপ্লেনেশন সেটাই দিই, রাইট? সো ওনারা একটু টোনড আপ এক্সপ্লেনেশন সবসময় দেয়। এই পয়েন্টের কারণে আমি একটু বেশিক্ষণ সময় নিয়ে কথা বলতেছি, যে সবসময় আমি আমার আলোচনা বেশিরভাগ ক্ষেত্রে দেখাইছি যে না, এগুলো কিছু মিন করে না, রাইট? এই এত যে সেনাবাহিনীর ইয়ে নিয়ে যখন জাতিসংঘ বিবৃতি দিয়েছে, সেখানেও আমি কিন্তু একটা এপিসোড করছি, এই কারণে এপিসোড করছি, কারণ সব ফেসবুক ভেঙে ফেলতেছে যে ওরে বাবা জাতিসংঘ বিবৃতি দিয়েছে, এখন কিন্তু সরকার নড়ে চড়ে বসবে, সেনাবাহিনী নড়ে চড়ে বসবে। তো সেখানে জাতিসংঘের বিবৃতিটা আমি পড়ে ভাষা টাসা মিলে আপনাদেরকে দেখাইছি যে না, কেউ নড়ে চড়ে বসবে না, কিছুই হবে না, এটা জাতিসংঘের বিবৃতি থেকেই বোঝা যাচ্ছে। এই কারণে হ্যাঁ, এটা নিয়ে কথা বলতে বসছি, কারণ
আমি মনে করি এই স্টেটমেন্টটা একটু ওয়েট আছে নাও এগেইন আবার পাগল হয়ে দৌড় দিয়েন না এই স্টেটমেন্টের ফলে ফলে কিছু হবে না 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 কিছু হবে না এই স্টেটমেন্টের কোনো কনসিকোয়েন্সিয়াল ইম্প্যাক্ট থাকবে না কোনো কনসিকোয়েন্স থাকবে না বাট স্টেটমেন্টটা দেয়া যেভাবে দেয়া এটা একটু আউট অফ দ্য অর্ডিনারি একটু নট নর্মাল আর কি যে কারণে আমি এটা নিয়ে কথা বলতে চাচ্ছি যে প্রথমত মুশতাক আহমেদ উনি লাইক এ নন এন্টিটি রাইট নো বডি ওনার মৃত্যু এরকম বাংলাদেশে অহরহ মারা যেতেছে লাইক এর হিসাবের বাইরে মারা পড়তেছে তো তারপরে যেহেতু মানবাধিকার ইস্যু ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলা বা আমেরিকার অ্যাম্বাসেডররা একজন দুজন একটু করে ওই যে ফর্মালি স্টক মেসেজ কথাবার্তা আর কি যেগুলো আরও ফুলায় ফাঁপায় ইনফ্লেট করে ব্যাখ্যা করে আমাদের পলিটিক্স রিয়াল এক্সপার্ট অ্যানালিস্টরা তো এইরকম স্টেটমেন্ট আসে যা এগুলো কিছু মিন করে না স্টক কথাবার্তা কিন্তু এখানে এরা সবাই মিলে জয়েন্ট সিগনেচার করছে জয়েন্ট স্টেটমেন্ট দিছে লাইক মনে হচ্ছে যেন কী জানি হয়ে যাচ্ছে এখানে বিশাল হিউজ থিং মানে আমি বুঝলাম না ঘটনাটা হোয়াটস গোয়িং অন হিয়ার রাইট নাও এটা কেন এরকম হলো কেন ওনারা এরকম একটা ব্যাপার নিয়ে এরা ইউরোপিয়ান ইউনিয়নের সবগুলো দেশ কোন কোন দেশ এখানে আছে নাকি লিস্টটা আমি বলি হ্যাঁ কারা কারা একটু বলি বোঝার জন্য রাইট এটা বোঝার দরকার আছে ক্যানাডার হাই কমিশনার সাইন করছে আর কি জয়েন্ট স্টেটমেন্টে ডেনমার্কের হাই কমিশনার ইউরোপিয়ান ইউনিয়নের হাই কমিশনার ইউরোপিয়ান ইউনিয়ন শুধু ইউরোপের একটা দেশ না পুরো ইউনিয়ন ফ্রান্সের হাই কমিশনার জার্মানির হাই কমিশনার ইটালির হাই কমিশনার ইটালি আর কি নেদারল্যান্ডসের হাই কমিশনার নরওয়ের হাই কমিশনার স্পেনের হাই কমিশনার সুইডেন তারপর হচ্ছে সুইজারল্যান্ড ইউনাইটেড কিংডম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা মানে এটা 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 কোনো অর্ডিনারি ব্যাপার না এরকম একটা সাধারণ নাগরিক কেন একটা বড় ঘটনার ক্ষেত্র এরকম জয়েন্ট স্টেটমেন্ট দেয় এই সবগুলো দেশ মিলে খুব একটা দেখা যায় না বা স্টেটমেন্টের ভাষাটাও এখন পড়ে শোনাবো কারণ এগুলাই ইম্পর্টেন্ট যে ল্যাঙ্গুয়েজগুলো অ্যান্ড স্টাফ আপনার যে তিলকে তাল বানানো হ্যাঁ তিলকে তাল বানানো হচ্ছে কি না সেটা ক্লিয়ারলি বোঝা যায় ল্যাঙ্গুয়েজটা থেকে যে কারণে আমি সবসময় যে পত্রিকার রিপোর্টগুলো করে না আমি যে মানে এরা তিলকে তাল বানায় দেখাতে বা যারা অ্যানালিস্টরা ফেসবুকের ওনারা তিলকে তাল বানায় ফেলেন আমি কিন্তু ওনাদের তিলকে যে তালটা ওনারা দেখাতেন সেই তালটা দেখা শেষ হয়ে কিন্তু আমি দূর মারি না আমি খুঁজে বের করি একদম অ্যাকুরেট ভার্বাটিম ল্যাঙ্গুয়েজটা কী ল্যাঙ্গুয়েজ আসলে ওরা কথা বলছে আসলে কি ল্যাঙ্গুয়েজকে থেকে এই কনক্লুশনে পৌঁছানো যায় কিনা বা এভাবে এক্সপ্লেন করা যায় কিনা সো হুবহু ল্যাঙ্গুয়েজটা না দেখা পর্যন্ত আমি আসলে এইসব এক্সপ্লেনেশন আই ডোন্ট বাই দিস সো আমি খুঁজলাম অনেকক্ষণ ধরে যে হুবহু ল্যাঙ্গুয়েজটা তারা কী ভাষায় বলছে কথাটা ভাষাটা হচ্ছে একেবারে খুব ইয়ে না আবার খুব যে একেবারে স্টক সেরকমও মনে হয় নাই স্টক বলতে কীরকম যে একটা আছে না যে না পারতে যে মুখ দেখানোর জন্য আমাদের দেওয়া উচিত দিলাম না দিলে খারাপ দেখা যায় দেখে একটা কোনো রকমের দিলাম এই টাইপের ল্যাঙ্গুয়েজ মনে হয় না আবার যে খুব একেবারে স্ট্রং ওয়ার্ডিং সেরকমও মনে হয় নাই সো আমার কাছে মনে হয়েছে নর্মাল কিন্তু জাস্ট দায় সারা গোছরও মনে হয় নাই অ্যাটলিস্ট রাইট তো সেখানে আমি হুবহু পড়ি ভাষাটা এক্সপ্লেনেশন তো আমি আমারটা দিব পঞ্চাশজন একটা দিবে আপনারা হুবহু তাদের ভাষাটা শুনে এবার আপনারা আপনাদের মতো করেও বুঝে নিন দ্য আন্ডারসাইন্ড হেডস অফ মিশন ইন ঢাকা এক্সপ্রেস আওয়ার গ্রেভ কনসার্ন অ্যাবাউট দ্য ডেথ অ্যাবাউট দ্য ডেথ ইন কাস্টোডি অফ মিস্টার মুশতাক আহমেদ Mr. Ahmed had been held in pre-trial detention since May 5, 2020 under the provisions of the Digital Security Act. We understand that he had been denied bail on several occasions and that concerns had been raised about his treatment while he was imprisoned. Okay, so তারা বললো বুঝাতে চাইলো যে আমরা কিন্তু জানি হাউ উই গট হিয়ার এখানে কী হয়েছে কেন কি না সে প্রথমে বুঝেছিল তারপর বলতে হচ্ছে উই এক্সপ্রেস আওয়ার সিনসিয়ার কন্ডোলেন্সেস টু হিস ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ওকে ফাইন স্টক কথাবার্তা দিস বলতেছে উই কল অন দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ টু কন্ডাক্ট আ সুইফট ট্রান্সপারেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি ইন টু দ্য ফুল সার্কামস্টান্সেস অফ মিস্টার মুশতাক আহমেদ ডেথ নাও সরকারের প্রতি আহ্বান জানাই এগুলো তো বলে সরকারের প্রতি যেটা আমি দেখাইছিলাম জাতিসংঘ বলছে যে আমরা সরকারের প্রতি বা রেলেভেন্ট ইনস্টিটিউশনগুলোর প্রতি আহ্বান জানাই যেন তারা তদন্ত করে এটার কথার মানে হইতেছে পাস করে দেয়া হ্যাঁ সো এখানে তারা বলতেছে যে আমরা চাই করেন কিন্তু এখানে যে কিছু অ্যাডজেক্টিভ ইউজ করছে সেটা আমাদের যেমন সুইফট কথাটা ট্রান্সপারেন্ট ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি সুইফট মানে তাড়াতাড়ি করা হোক আমার মনে হয় যে সুইফট ওয়ার্ডটা আসলে একটু জোর দেওয়ার জন্য তারা ইউজ করছে এটা আমার কাইন্ড অফ আন্ডারস্ট্যান্ডিং আর কি এবং ফুল সার্কামস্টেন্সেস অফ সো এই যে ফুল সার্কামস্টেন্সেস এবং সুইফট এই দুটো ওয়ার্ড আমার মনে হচ্ছে একটু জোর দেওয়ার তারা চেষ্টা করছে হ্যাঁ এগেন আমি ওভার এক্সপ্লেন করে তিলকে তাল হিসেবে দেখাইতে চাচ্ছি না কিন্তু আমার মনে হচ্ছে একটু তারা এমফাসিস এখানে শো করতে চাইছে এই কয়েকটা অ্যাডজেক্টিভ ইউজ করে এবং বলতেছে উইল কন্টিনিউ টু এঙ্গেজ উইথ দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ অন আওয়ার গভর্নমেন্টস ওয়াইডার কনসার্নস অ্যাবাউট দ্য প্রভিশনস অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ দ্য ডিএসএ অ্যাজ ওয়েল অ্যাজ কোয়েশ্চনস অ্যাবাউট ইটস কম্প্যাটেবিলিটি উইথ বাংলাদেশ অব্লিগেশনস আন্ডার ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস লজ অ্যান্ড স্ট্যান্ডার্ডস ওকে এটা একটু স্টক কথাবার্তা টাইপেরই আমরা তো বাট এটা এই যে
একটা জয়েন্ট স্টেটমেন্ট এতগুলো ইউরোপিয়ান ইউনিয়ন ইউএসএ এরা সবাই মিলে হঠাৎ করে এটা কি মিন করে, এটা কেন দিতে গেল ওরা, অর ইভেন এটা আসলে কিছু মিন করে কিনা? হ্যাঁ, আমার মনে হয় এটা কিছু মিন করে, এটা সহজ কথা না। না কেন মুস্তাক আহমেদ এটা, আই ডোন্ট হ্যাভ কি বলবো, কোনো গ্রাউন্ড অর বেসিস অর সাবস্টেন্স টু কমেন্ট। আমি যতটুকু হাইয়েস্ট একেবারে লাইক কি বলবো একটা ফার ফেচড এক্সপ্লেনেশন দিতে পারি, সেটা হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং রাইট, সেটা হচ্ছে যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন ক্ষমতায় আসায় তারা কি একটু ডিফারেন্ট স্ট্যান্স নিতে চাচ্ছে কিনা বাংলাদেশের ব্যাপারে, যে একেবারে যেরকম ফ্রি পাস দিয়ে রাখছিল আগের আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়ন কিচ্ছু বলতো না, মাথা খামাইতো না, এরকম না, একটু বোঝাইতে চাইতেছে নাকি যে না আমরা কিন্তু আর তোমাদেরকে এরকম ফ্রি পাস দিব না, আমরা কিন্তু এখন চোখ টোক রাখবো, কথাবার্তা বলবো এবং হিসাব করে চলো না। বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন কেন বাইডেন জানি ক্ষমতায় না আসে এটা নিয়ে, এটা তো বা হিলারি জানি ক্ষমতায় না আসে এটা তো সবসময় আওয়ামী লীগ সরকার চেয়ে আসছে, এটা যারা পলিটিক্স ফলো না করে বা করে জানেন, না করলে একটু হিসাব আছে এখানে সেটা বুঝাই দিই, যে আওয়ামী লীগ সরকার মনে করে অথবা অ্যাটলিস্ট বাংলাদেশের অ্যানালিস্ট আওয়ামী লীগের পলিটিক্যাল অ্যানালিস্টরা বিশ্বাস করে যে হিলারি ক্লিন্টন ডক্টর মোহাম্মদ ইউনূসের খুব ঘনিষ্ঠ ফ্রেন্ড, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আওয়ামী লীগ সরকারের লাগালাগি আছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে শয়তানি করছে এই আওয়ামী লীগ সরকার, সুতরাং হিলারি ক্লিন্টনের অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে আওয়ামী লীগের ফ্রেন্ড হবে না, এরকম একটা তাদের মধ্যে ফিয়ার আছে। আমি জানি না এটা বেসলেস আনফাউন্ডেড না ফাউন্ডেড, বাট এরকম একটা এখন তারা দেয় না, আওয়ামী লীগ কিন্তু চায় না হিলারি বাইডেনের ক্ষমতায় আসুক রাইট, সো যেহেতু চায় না হয়তো বা তাদের কোনো একটা ফিয়ার ইন দ্য ব্যাক অফ দেয়ার মাইন্ড আছে যে কোনো কারণেই হোক, সো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন ক্ষমতায় আসায় কিন্তু এখন তারা তাদের পলিসি টলিসি চেঞ্জ করতেছে সারা পৃথিবীতে রাইট, ইরানের সাথে চুক্তিতে ফেরত আসতেছে নিউক্লিয়ার ডিলটা যেটা, তারপর প্যারিস ক্লাইমেট অ্যাকর্ডে ফেরত আসছে, সো সারা সারা পৃথিবীতে তারা, যে গতকালকে আমি পোস্ট শেয়ার করছি আবার সিরিয়াতে বোমা মারছে মারছে 12 জন, সো তারা এখন আবার তাদের সেই আগের সেই পলিসিগুলো ফিরে আনতে শুরু করবে, সো সেই পলিসি হিসেবে তারা আমাদের বাংলাদেশ বা এইসব নিয়ে এইসব দেশের ব্যাপারে, যেমন ট্রাম্প তো হইতেছে তার ইন্টারন্যাশনাল ফরেন পলিসিগুলো একটু অন্যরকম ছিল, সে ঘাটাঘাটির খুব একটা পক্ষপাতী ছিল না অন্যান্য বিদেশিকে ঘাটাঘাটি করা, তার কথা হচ্ছে দেশ নিয়ে সে ব্যস্ত থাকবে, দেশের ইকোনমি নিয়ে, দেশে জানি ইমিগ্রেশন বিল রিফর্ম বিল বলতেছে ইমিগ্রেশন ল রিফর্ম করা এন্ড স্টাফ, সে দেশ নিয়ে কনসার্ন ছিল, আর এইসব অ্যাডমিনিস্ট্রেশন এরা সারা পৃথিবীতে ইউএসএর প্রভাব প্রতিপত্তি, ট্রাম্পের কথা ছিল প্রভাব প্রতিপত্তি ঠিক আছে আমরা আগে ব্যবসা ফিরে আনি, আমাদের ইকোনমি স্ট্রং করি, আমাদের দেশের বর্ডার শক্ত করি, এগুলা, আর এদের হইতেছে যে এগুলা পাশাপাশি আমরা সারা পৃথিবীতে খবরদারি করে বেড়াবো রাইট, এগুলো হইতেছে ডেমোক্র্যাটদের এবং ইয়েদের রিপাবলিকানদেরও ট্রাম্পের আগে ছিল এরকম পলিসি, সো বাইডেন ক্ষমতা আসে সে কি ওইগুলো ফিরতেছে সারা পৃথিবীতে সে আবার নাক গলানো, সো সেটা ইন এ ওয়ে ভালো খারাপ রাইট, আমাদের জন্য ভালো কারণ আমাদের হাকুরে তাকাইয়া থাকে যে আমাদের দেশে তোমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করে দিয়ে যাও, আমাদেরকে বাঁচায় যাও এই করে সেই করে রাইট, সো আমি জাস্ট অ্যাগেন লাইক আই ডোন্ট ওয়ান্ট টু ওভার এক্সপ্লেইন বাট আই ফিল লাইক যে এইটা জাস্ট এ স্টেপ ইন দ্যাট ডিরেকশন, যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন সম্ভবত বুঝাইতে চাচ্ছে, মানে যে এতগুলো দেশ মিলে যে দিল, এখানে আরেকটা জিনিস আপনাকে বুঝতে হবে যে ইউরোপের দেশগুলো কিন্তু ইউএসএর সাথে মানে এরা কিন্তু অ্যালাই, খুব পাকাপোক্ত অ্যালাই, ইউরোপ এবং ইউএসএ এবং এই দেশগুলো এরা কিন্তু একটা আর একটা ফুট স্টেপ ফলো করে, যেমন ধরেন দেখবেন যে কানাডা বলে যে আমরা অপেক্ষা করতেছি দেখার জন্য ইউএসএ ভ্যাকসিন অ্যাপ্রুভ করে কিনা, করলে আমরাও করে ফেলবো, আবার ইউএসএ বলে যে আমরা দেখতেছি অমুক ব্যাপারে কানাডা কী সিদ্ধান্ত নেয়, যেমন ওই যে ধরেন ওই যে ফ্লাইট যখন আমেরিকাতে ওই যে ম্যাক্স বোয়িংয়ের হ্যাঁ বোয়িংয়ের যে ফ্লাইট অ্যাক্সিডেন্ট হলো অনেকগুলো, তারপর কানাডাতে গ্রাউন্ডেড করলো, তারপর ইউএসএ চাপ শুরু হয়েছে যে কানাডা গ্রাউন্ডেড করছে এখন আমাদেরকে গ্রাউন্ডেড করতে হবে, সো ইউরোপ আমেরিকার এই দেশগুলো একটার একটার সাথে খুব পাকাপোক্ত এলাই, সেরা হা কাঁধে কাঁধ মিলে চলে, সো সেক্ষেত্রে আমেরিকা যদি এরকম একটা স্ট্যান্স নেয়, আমেরিকার যদি বাইডেন ক্ষমতায় এসে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে যারা ফ্রেন্ডস আছে ইউরোপের এদেরকে বললো যে আমরা কিন্তু এরকম এরকম করতে চাচ্ছি, এরা সবাই কিন্তু সাথে সাথে সায় দিবে, এরা নিজেরা কোনো স্ট্যান্স না নিক, নিজেরা কোনো উদ্যোগ না নিক, সাথে সাথে সায় দিবে, তো সেইটা আমি জানি না এটা এরকম কোনো কিছু কিনা, আমেরিকার বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন ক্ষমতায় আসার কারণে তারা বাংলাদেশের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে যার ফ্রি পাস দিবে না, একটু চাপে রাখবে, এবং সেটার কারণে জয়েন্ট কেন জয়েন্ট স্টেটমেন্ট আই ডোন্ট সি ইট, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড কেন জয়েন্ট স্টেটমেন্ট, কী প্রয়োজন আছে এখানে জয়েন্ট স্টেটমেন্ট দেওয়া, তারা আলাদা আলাদাভাবে দিতে পারতো, সো আই ফিল লাইক এটা বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের, কারণ জয়েন্ট স্টেটমেন্ট নিতে হলে তো কেউ একটা উদ্যোগী হইতে হবে, হয়ে তারপর তারা সবাই মিলে বসে সাইন করতে পারে, এই উদ্যোগটা কে নিল হঠাৎ করে এই সামান্য একটা ব্যাপারে, সো সেটা আমি ভাবতেছি এই উদ্যোগটা কি বাইডেন নিছে কিনা, বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন নিছে কিনা, বাইডেন বলতে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন রাইট, সো আমি এটা একটু ইন্টারেস্টিং একটু আউট অফ দ্য অর্ডিনারি হোয়াট হ্যাপেন্ড হিয়ার, একটু আউট অফ দ্য অর্ডিনারি যে কারণে আমি এটা নিয়ে কথা বলতে চাইলাম, অ্যাগেন আই ডোন্ট ওয়ান্ট টু ওভার এক্সপ্লেইন হোয়াট ডাজ ইট মিনস নাথিং, শুধু এটা অন ইটস ওন কিছু মিন করে না, এটার কারণে কিছুই হবে না আওয়ামী লীগরা, কিন্তু এটা একটা মেসেজ প্রবাবলি আওয়ামী লীগ সরকারের প্রতি, সো আমি একটু আমি যা আমি মনে করি এটা একটা সিম্পলি একটা মেসেজের বেশি কিছু না, নাথিং মোর নাথিং লেস, এবং আমিও আমার ব্যাখ্যাটা সেখানেই রাখতে চাই,
এইটা ইটসেলফ কিছু মিন করে না, এটা দিয়ে সরকার পড়ে যাচ্ছে না, এটা দিয়ে কোনো এটার কোনো রেজাল্টও আসবে না, রাইট? সরকার আদৌ তদন্ত করলো কি করলো না, ওটা নিয়ে কিছু হবে না, মুশতাক আহমেদ ওনাকে নিয়ে কারো কিছু আসে যাচ্ছে না ইউরোপিয়ান ইউনিয়ন বা আমেরিকার। তার একটা মেসেজ দিতে চাইলো আমার মনে হলো এই সুযোগে, যে নতুন সরকার ক্ষমতা আসছে, নতুন বাইডেন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন আছে, তাদের পলিসিগুলো কীরকম হবে, এবং দে উইল নট সিম্পলি টার্ন এ ব্লাইন্ড আই। আমার ধরো সিম্পলি ওই মেসেজটা দিতে চাইলো। সো সেটা যদি হয়ে থাকে তাইলে সরকার সামনে একটু হিসাব করে চলাফেরা করবে, এবং অ্যাগেন এটা তার মানে না সরকার পড়ে যাচ্ছে, তার মানে না ফেয়ার ইলেকশন হইতে যাচ্ছে। কিন্তু এটা একটা এটা ইন্টারেস্টিং ইন দ্যাট যে আমেরিকা তো সরকার চার বছর থাকে, এবং বাংলাদেশের নেক্সট ইলেকশনটা কিন্তু আগামী চার বছরের মধ্যে, রাইট? আগামী তিন বছর, গত 2018, তার মানে হচ্ছে দুই তিন বছরের মধ্যে বাংলাদেশের একটা ইলেকশন আছে। সো এই অ্যাডমিনিস্ট্রেশন, বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন ক্ষমতায় থাকতে থাকতে বাংলাদেশে আরেকটা ইলেকশন হবে। সো যদি এটা বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন পলিসি হয়, বাংলাদেশের ব্যাপারে পজিশন হয়, এবং তারা যদি সরকারকে সেই মেসেজটা দিতে চায়, এবং তারা যদি এই অবস্থান ধরে রাখে, অ্যাগেন আগে যেরকম আলোচনা করছি এগুলো ন্যাশনাল ইন্টারেস্টের প্রশ্ন জড়িত, ইন্ডিয়া আসলে কতটুকু, কারণ যেমন তারা বাংলাদেশের ব্যাপারে কোনো ভূমিকা নিতে গেলে আমেরিকা কত দূর থেকে অবশ্যই ইন্ডিয়ার সাথে আগে কথা বলবে, ইন্ডিয়ার কি ইন্টারেস্ট আছে এখানে, এগুলো মিলেমিশে তার আগে পর্দার আড়াল একটা ঐক্যমত্যে পৌঁছাবে, তারপর নাক গলাবে। সেখানে যদি ঐক্যমত্যে না পৌঁছাতে পারে তখন নাক গলায় তো আসবে না, রাইট? সো প্রশ্ন হচ্ছে কতটুকু আমেরিকার ইন্টারেস্ট আছে, বা আমেরিকা কতটুকু সিরিয়াস বা সিনসিয়ার বাংলাদেশের গণতন্ত্র নিয়ে, রাইট? যেটা আমি অনেকবার আলোচনা করছি, বাংলাদেশের বিল নাই, বাংলাদেশকে কেউ পাত্তা দেয় না, যে কারণে বাংলাদেশে কী হচ্ছে না হচ্ছে তাতে আরও কিছু যায় আসে না। তারা ফর হোয়াট এভার রিজন যদি মনে করে যে বাংলাদেশে এইভাবে চলতে পারে না আর এত, হ্যাঁ, বছরের পর বছর, তারা এসে আমাদের সরকার চেঞ্জ করে দিয়ে যাবে না বা গণতন্ত্র প্রতিষ্ঠা করে দিয়ে যাবে না, যদি হালকা একটু চাপ তৈরির চিন্তা যদি করে থাকে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন, তাহলে মনে হচ্ছে ইটস ওয়ান স্টেপ ইন দ্যাট ডিরেকশন আর কি। সো একটু ফারফেচড এক্সপ্লেনেশন হয়তো আমি দিয়ে ফেলতেছি, একটু স্ট্রেচ করতেছি, বাট এ ছাড়া আমার কাছে আর কোনো রিজনেবল এক্সপ্লেনেশন নাই যে কেন এই ঘটনা নিয়ে এরকম একটা জয়েন্ট স্টেটমেন্ট সবাই মিলে হঠাৎ করে আউট অফ দ্য ব্লু, আউট অফ নো ওয়ার। আমার কাছে কিউরিয়াস লাগছে ব্যাপারটা আর কি, তো সেই কিউরিয়াস লাগছে ওইটাই আলোচনা করতে চাইলাম।